গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় মানুষরূপী হায়না, সবচেয়ে বড় মানুষরূপী শয়তান হলো ইহুদির বাচ্চারা, ঠিক কিনা বলে? এখন প্রয়োজন ছিল গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্য হওয়া। যদি মুসলমানেরা আজ ঐক্য হয়, মুসলমানরা যদি একতাবদ্ধ হয়, গোটা পৃথিবী থেকে ইহুদির বাচ্চারা নিশ্চিহ্ন হতে বাধ্য হবে। এখন আমরা জানবো ইহুদি জাতিটা কোত্থেকে আসলো। অনেক ঘটনা, সেই দিকে আমি বিস্তারিত যাচ্ছি না, যেহেতু জুমার সময় কম থাকে জুমার দিনে। ইহুদি জাতিটা এসেছে সাইয়েদনা ইয়াকুব আলাইহিসসালামের পরবর্তী বংশধর। বংশ পরাক্রমায় একটা দাপে সেখানে একজনের নাম ছিল সুটাম দেহের অধিকারী, একজনের নাম ছিল ইয়াহুদা। কি নাম ছিল? ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। বংশ পরাক্রমায় তার নাম ছিল ইয়াহুদা নামে একজন ব্যক্তি ছিল। তার পরবর্তী ওইখান থেকেই শুরু হয়েছে ইহুদিদের উৎপত্তি। কথা বুঝতে পারছেন? এই জন্য ইহুদি কারা? ইহুদিরা হলো এমন একটা জাতি গোটা পৃথিবীতে যারা সন্ত্রাসী করে বেড়াচ্ছে। কথা বুঝতে পারছেন? গোটা পৃথিবীতে একমাত্র সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় মানুষরূপী হায়না, সবচেয়ে বড় মানুষরূপী শয়তান হলো ইহুদির বাচ্চারা, ঠিক কিনা বলে? সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে ধরেছেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনে কারিমে তুলে ধরেছেন সূরা মায়দার 82 নম্বর আয়াতে, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মানুষের মধ্যে মুসলমানদের ঈমানদারদের সবচেয়ে বড় দুশ্মন তোমরা তাদেরকে পাইবে যারা ইহুদি এবং মুশরিকের বাচ্চারা। গোটা পৃথিবীতে সন্ত্রাসী করে বেড়াচ্ছে ইহুদিরা, আর মুসলমানদের ঘাড়ের মধ্যে সেই দোষগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কি না? আজকে গোটা পৃথিবীতে যেখানে মেসের দিয়া সলাই দিয়ে যদি একটু আগুনও আগুন দিয়ে একটা ঘর পোড়ানো হয়, একটা জায়গাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরও সেটা ইহুদিদের দোষ হয় না, দোষ হয় কাদের? মুসলমানদের। মুসলমানদের উপর দোষগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ হলো মুসলমানরা আজকে দ্বিধা বিভক্ত। মুসলমানরা আজকে কি বিভক্ত হয়ে আছে? সমস্ত কাফেররা হলো একজাত, আর মুসলমানরা আজকে দ্বিধা বিভক্ত। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান-নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান-নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায় না। কথাটা কে বলেছেন বলেন? কে বলেছেন? তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানায় না। কার? তার কারণ হলো আউলিয়া আবাদুহুম আউলিয়া উবাদ, তারা একজন আরেকজনের বন্ধু। ইহুদিরা একজন অপরজনের কি? বন্ধু। একটা বিজাতি ইহুদি, তারা একজন আরেকজনের বন্ধু হয়, কিন্তু আমরা মুসলমান একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছি, ঠিক কি না? একজন বিজাতিরা যদি একজন আরেকজনের বন্ধু হয়, তাদের টার্গেট হলো একটা, মুসলমান নিধন করো, ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি এবং কাফেরদের যত যন্ত্রণাই হোক, যত জ্বালাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বি আফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
তারা চায় কাফেরের গোষ্ঠী তারা চায় ইসলামটাকে তাদের মুখের ফু দিয়ে নিবিয়ে দিতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে পৃথিবীতে সমুন্নত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো কোরআন হাদিস কদ্দুর পড়ি, ইহুদিরা কোরআন এবং হাদিসকে সিয়াসিত্তা কিতাবকে প্রতিনিয়ত স্টাডি করে পড়াশোনা করে, যেটা বাংলাদেশের কোনো পৃথিবীর কোনো আলেমও এত পড়াশোনা করে না, তারা এত বেশি স্টাডি করে। কারণ তারা জানে, তারা জানে যে মুসলমানেরা সামনে আগামী পৃথিবীতে মুসলমানেরা গোটা পৃথিবীতে নেতৃত্ব দিবে। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ গোটা পৃথিবীতে মুসলমানেরা একদিন নেতৃত্ব দেবে, এটা ইহুদিরা বুঝতে পেরেছে। এই জন্য গোটা পৃথিবীতে ইহুদিরা এককভাবে বন্ধুর মতো করে কাজ করে যাচ্ছে। অথচ এই ঐক্য থাকা দরকার ছিল আজকে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, ঠিক কি না? মুসলমানদের মধ্যে আজকে দলাদলি কম না বেশি? অনেক বেশি। এই বেটা তুই কি হানাফি, তুই কি সাফি, তুই কি ইমাম মালিকি, গুতাগুতি আছে না নাই? তুই হাত কই বান্ধস, কয়েনে বান্ধি, আরেকজনে কয় নাবির নিচে, আরেকজনে কয় বুকে, এই যে ঠেলা ঠেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মতবিরোধের কারণে যদি তারা যদি ঐক্যকে বিনষ্ট করে, কিয়ামতের দিন তারা জাহান্নামে যাবে। কোনো মতভেদের কারণে মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করা যাবে না। আজকে গোটা পৃথিবীতে কারবালা চলছে, আর ওই বেচারা হাত এনে বুকে বানবো না পেটে বানবো নাকি হাত ছেড়ে দিব সেটা নিয়ে পারাপারি। মিয়া তুমি তো ইসলাম, গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের রক্ত ধরছে, সেদিকে তোমার একটু খেয়াল নাই? তুমি আরামসে দিব্যি, তুমি তোমার দিব্যি, তোমার ঘুম ঘুম ভাঙছে না, তুমি ঘুমাচ্ছ আজকে। অথচ ফিলিস্তিন সহ গোটা পৃথিবীতে মুসলমানদের রক্তের ভন্ডা বয়ে যাচ্ছে, সেদিকে খবর নাই? তুমি নফল নিয়ে মুস্তাফ নিয়ে ফারাফারি করো বেটা বেয়াদব। এখন প্রয়োজন ছিল গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্য হওয়া। যদি মুসলমানেরা আজ ঐক্য হয়, মুসলমানরা যদি একতাবদ্ধ হয়, গোটা পৃথিবী থেকে ইহুদির বাচ্চারা নিশ্চিহ্ন হতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? দলাদলি বন্ধ করো, ঐক্য গড়ে তোলো। আমরা কোনো মাঝহাব বুঝি না, আমরা বুঝি কোরআন এবং হাদিস, ঠিক কি না? আমরা বুঝি ঐক্য, মুসলমানদেরকে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্য হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিটাকে ঐক্যবদ্ধভাবে ধরে নাও। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা এর থেকে বিচ্ছিন্ন হয় না। কথাটা কার? আল্লাহ বলছেন তোমরা ঐক্য করো। আর মানুষ আমরা যাই ঢল ভাঙতে, কে কি করলো সেটা দেখার বিষয় না, এখন সময় এসেছে মুসলমানদেরকে ঐক্য গড়ে তোলা, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? 1999 সালের 15 জুলাই এই ফিলিস্তিনটাকে কিছু সংখ্যক মুসলিম শাসকদের প্ররোচনায় সহায়তা করার কারণে এই ফিলিস্তিনটা ইহুদিদের দখলে চলে গিয়েছিল। বিভিন্ন সময় এই ইহুদির উপর কখনো মুসলমানদের হাতে দখলে এসেছিল, কিন্তু পুরাপুরি বিজয় হয় নাই, ফিলিস্তিন স্বাধীন হয় নাই। কিন্তু পরিক্রমায়, ইতিহাসের পর্যায়ক্রমে কখনো ফিলিস্তিনের মুসলমানরা দখলে এনেছিল, আবার ইহুদিরা হামলা চালিয়েছে, এরকমভাবে চলতেই ছিল। 1999 সালে 15 জুলাই মুসলিম শাসকদের, কিছু সংখ্যক মুসলিম শাসকদের কারণে ফিলিস্তিন জেরুজালেম তখন কাফেরদের, ইহুদিদের দখলে চলে এসেছিল। এরপরে 1187 সালে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর, তিনি বীর সিপাহসালা, এক অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করে ইহুদিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এই ফিলিস্তিনকে আবার মুসলমানদের দখলে নিয়ে এসেছিল। আজকে খুব প্রয়োজন সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন বীর মুজাহিদ, ঠিক কি না? আজকে প্রয়োজন সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন বলিষ্ঠ বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া, যেই হুঙ্কারের কারণে সমস্ত ইহুদির বাচ্চারা পালাতে বাধ্য হবে। আজকে আমাদের ইমান তো এমন ইমান, মসজিদে আসলে যদ্দূর থায়ে বের হইলে আর নাই, ঠিক কি না? ইমান এমন এমন ইমান, যে ইমানের কারণে আমার পাশে একজন ভাইকে আঘাত করলে আমার শরীরে একটু আঘাত লাগে না, আছে না নাই? আমাদের ইমান এমন ইমান,
কোরআনের বিরুদ্ধে যখন আমার সামনে কথা বলে তাদের প্রতিবাদ করার মতো শক্তি আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ঈমান হয়েছে এমন ঈমান, যেই ঈমানের কারণে আমার সামনে যদি আমার কলিজার টুকরা নবীকে কোনো নবীকে গালি দেয়, কটুক্তি করে, সেই নবীর পক্ষে কথা বলে ওই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার সাহস আমরা হারিয়ে ফেলেছি। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে আমি বলেছিলাম ঐক্য হতে হবে। কি হতে হবে? ঐক্য হতে হবে।